শিলিগুড়ি সংলগ্ন টুকরিয়াঝাড় জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের গুলিবিদ্ধ দেহ। বনকর্মীদের গুলিতেই যুবকের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। রাতের অন্ধকারে ওই যুবক জঙ্গলে গাছ কাটছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে শিলিগুড়ি মহকুমার টুকরিয়া জঙ্গলে অবৈধভাবে গাছ কাটছিল জনকয়েক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কর্মীরা। এরপরেই বনকর্মীদের হাতে বাধা পেয়ে বনকর্মীদের ওপর পাচারকারীরা আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনার পরেই নিজেদের আত্মরক্ষার স্বার্থে পাচারকারীদের লক্ষ্য করে বনকর্মীরা গুলি চালায় বলে সূত্রের খবর। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলো গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় এক পাচারকারী। সেই সময় বনকর্মীরা ভেবেছিল সবাই পালিয়ে গিয়েছে। পরে জঙ্গলে তল্লাশি চালিয়ে দেখেন জঙ্গলে পড়ে রয়েছে এক যুবকের গুলিবিদ্ধ দেহ। মৃতদেহের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। দেহের পাশেই কাটা অবস্থায় পড়েছিল একটি বড় গাছ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ধারালো অস্ত্র। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কার্শিয়াং ডিভিশনের আধিকারিক, দার্জিলিং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, নকশালবাড়ি খড়িবাড়ি পুলিশের বিশাল পুলিশ বাহিনী। রাতেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। তবে এখনো মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বন দফতর। না, আমরা একটা কমপ্লেন পেয়েছি, আমরা গিয়েছিলাম স্পটে। এই তো তেমনি আর তদন্তের কথা তো কিছু বলা যাবে না বাইরে। আমরা চেষ্টা করছি। শিলিগুড়ি।